দ্বিতীয় বর্ষ সকল ডিপার্টমেন্টের জন্য বিজনেস ম্যাথের প্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির আজকে আমরা প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। প্রথম ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রমাণ করো যে রুট টু একটি অমূলদ সংখ্যা। রুট টু যে অমূলদ সংখ্যা এটা প্রমাণ করতে হবে। তার আগে আমি ছোট্ট একটা অ্যাডভার্টাইজ করি, আপনাদের বিজনেস ম্যাথের সম্পূর্ণ বইটার উপর আমাদের একটা প্রাইভেট কোর্স তৈরি করা হয়েছে। আমাদের প্রাইভেট অনলাইনে প্রাইভেট কেয়ারিংয়ের মাধ্যমে আপনাদের পড়ানো হচ্ছে, বাসায় বসে আপনারা পড়তে পারবেন একদম নামমাত্র ফি দিয়ে বিস্তারিত জানার জন্য। এবং আমাদের কোর্স জয়েন করার জন্য আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন সরাসরি। আমার নাম্বার আছে এখানে, চাইলে কল বা হোয়াটসঅ্যাপ করে নিয়ে কোর্স সংক্রান্ত বিষয়গুলো ডিটেলস জেনে নিতে পারেন। আমার নাম্বারটা হচ্ছে 01777514054। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রমাণ করো যে রুট টু একটি অমূলদ সংখ্যা। তো এটা প্রমাণ করতে হবে। সো যখনই আমরা রুট টু একটি অমূলদ সংখ্যা, রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা, রুট থ্রি একটি অমূলদ সংখ্যা, এই ধরনের অমূলদ সংখ্যাগুলো প্রমাণ করার চেষ্টা করব, তখন আমরা লিখবো আমরা জানি। শুরুটা করব কি, এটা মুখস্থ করলেও চলবে অবশ্য, আমরা জানি, কারণ প্রতিবার একই নিয়ম। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি একের থেকে দুই বড়, দুইয়ের থেকে চার বড়। এখন বলতে পারেন এই সমীকরণটা কিভাবে পেলাম। দেখেন এইখানে কি আছে, রুট টু আছে না, তার মানে মাঝখানে টু হবে। মাঝখানে টু যদি হয়, আপনারা ক্যালকুলেটার তো অবশ্যই নিয়ে যাবেন যেহেতু বিজনেস ম্যাথ পরীক্ষা দেবেন, এবং অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটার নিয়ে যেতে হবে। তাহলে রুট টুকে যদি আমরা এখানে লিখি, এই যে সামনের একটা রয়েছে, দশমিকগুলো বাদ দেন, এককে যদি স্কোয়ার করেন তাহলে কত আসবে, এক আসবে, তাহলে এখানে এক লিখে দিলাম। এরপর এই যে ওয়ান পয়েন্ট এগুলো আছে, পয়েন্টের জন্য আবার এক যোগ করতে হবে, তাহলে দুই হয়ে যায়। দুইকে স্কোয়ার করলে চার হবে, মানে লাস্টে চার হবে, আর মাঝখানে তো রুটটা বাদ দিলে টু এমনিতেই আসে। এটা দেওয়ার কারণ হচ্ছে এটা আমাদের একটা লজিক সিস্টেমে ব্যবহার করব। এখন আমরা এই লাইনটাকে অথবা লিখতে পারি রুট ওয়ান এর থেকে রুট টু বড়, আর রুট টু এর থেকে রুট ফোর বড়। এমন করে লিখতে পারি না? অবশ্যই পারি। তো এই লাইনটাকে আবারও লিখতে পারি কি, রুট ওয়ান মানে কি শুধু ওয়ান, তাহলে ওয়ানের থেকে রুট টু কোথাও ভাঙ্গানো যাবে না, তাহলে রুট টুকে আমরা রুট টু লিখে দিলাম। ঠিক আছে, আর রুট ফোর মানে কি টু, তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে ওয়ানের থেকে রুট টু বড় এবং রুট টুর থেকে টু আরও বড়। ঠিক আছে, সো আমরা অতএব আমরা লিখতে পারি, সুতরাং রুট টু ওয়ান থেকে বড়, এই যে রুট টু ওয়ান থেকে কি, রুট টু ওয়ান থেকে বড় বড়, কিন্তু কিন্তু টু থেকে ছোট, টু থেকে ছোট, রুট টু ওয়ান থেকে বড় কিন্তু টু থেকে ছোট। অতএব আমরা কি লিখতে পারি, যে এই যে রুট টুটা রয়েছে, ওয়ান আর টুর মাঝখানে কি আর অন্য কোনো পূর্ণ সংখ্যা আছে? নাই। তার মানে রুটটা কি পূর্ণ সংখ্যা? না। তার মানে অতএব আমরা লিখতে পারি রুট টু পূর্ণ সংখ্যা নয়। অতএব রুট টু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। তো এখন রুট টু যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে কি হবে? তাহলে কোনো সংখ্যাকে হয় পূর্ণ সংখ্যা হতে হবে, যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে কি হয়, তাহলে রুট টু, তাহলে হয় লিখে দেবেন এখানে, হয় রুট টু একটি মূলদ সংখ্যা, রুট টু একটি মূলদ সংখ্যা, তাহলে রুট টু একটি মূলদ সংখ্যা, অথবা অথবা রুট টু একটি অমূলদ সংখ্যা, এখন ঘটনাটা প্রথম থেকে বোঝাই, হয় এই যে রুট টুটা রয়েছে এটা হয় পূর্ণ সংখ্যা হবে অথবা পূর্ণ সংখ্যা নয় হবে। ঠিক আছে, যদি পূর্ণ সংখ্যা হয়ে যায় তাহলে কিন্তু সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে অটোমেটিক্যালি, আর যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সম্ভাবনা রয়েছে এটি মূলদ সংখ্যা হওয়ার, অথবা সম্ভাবনা রয়েছে এটি অমূলদ সংখ্যা হওয়ার। এখন মূলদ হবে নাকি অমূলদ হবে এটা আমরা কিভাবে বুঝতে পারবো? অবশ্যই অবশ্যই এটা প্রথমে আমরা ধরে নিব, ধরি কি ধরব, রুট টু একটি মূলদ সংখ্যা, এটা ধরে নিই, ধরি রুট টু একটি মূলদ সংখ্যা, ধরি রুট টু একটি
মূলদ সংখ্যা। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি √2 ইকুয়াল p/q, কারণ প্রত্যেকটা মূলদ সংখ্যাকেই p/q আকারে প্রকাশ করা যায়। এইখানে একটা সাইড নোট মাস্ট বি লিখে দিতে হবে, এটা না লিখলে কিন্তু হবে না। এখানে pq স্বাভাবিক, এখানে pq স্বাভাবিক ও পরস্পর, ও পরস্পর স্বাভাবিক ও পরস্পর সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা এবং কিউ এর মান 1-এর থেকে ছোট। ঠিক আছে, তো এটা সাইড নোট মাস্ট বি লিখে দিতে হবে। তো এইটাকে এখন আমরা একটু ক্যালকুলেশন করি। এটাকে এমপ্লাইজ চিহ্ন দিতে পারি। সো টু এপাশে রুটটাকে এপাশে নিয়ে চলে আসলাম, রুটটা যদি এপাশে আনি তাহলে এখানে স্কোয়ার আসবে, p² / q² উভয়টাতে হল স্কোয়ার আসলো, আসতো, কিন্তু হল স্কোয়ারটাকে আমি p² / q² করে দিয়েছি। এখন নিচে q² মানে কি? 2টা q। সো 2টা q থেকে 1টা q যদি নিয়ে চলে আসে তাহলে 2q হয়। ঠিক আছে, ইকুয়াল p² / q হয়। এখন আমরা জানি যে একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যার সমান হয় না সাধারণত। তাহলে এখানে, তাহলে আপনারা এখানে অতএব লিখে দিতে পারেন, অতএব এখানে এখানে 2q পূর্ণ সংখ্যা, 2q পূর্ণ সংখ্যা, এই কথাগুলোই লিখে দিলাম আর কি। এই যে 2q রয়েছে পূর্ণ সংখ্যা, কিন্তু 2q পূর্ণ সংখ্যা, কিন্তু p² / q পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। তো যেহেতু পূর্ণ সংখ্যা নয়, কেন নয় এটা কারণটাও দিয়ে দিতে পারেন, কারণটা দিয়ে দিলে ভালো হয়, আমি দিয়ে দিই। কারণ কি? কারণ হচ্ছে pq স্বাভাবিক ও পরস্পর সহমৌলিক সংখ্যা। এই যে এইখানে, এখানে কারণটা এখানে একটু আগে আমরা লিখছি, কারণ এখানে এখানে pq স্বাভাবিক স্বাভাবিক ও পরস্পর সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা এবং কিউ 1-এর থেকে ছোট। ঠিক আছে, এই কারণে কি হচ্ছে, এই দুইটা কি সম্ভব নয়? তো এই দুইটা যদি সম্ভব না হয় তার মানে আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং 2q ইজ নট ইকুয়াল p² / q। অতএব আমরা কি লিখতে পারি? √2 ইজ নট ইকুয়াল p/q, কারণ এই দুইটা কোথা থেকে এসেছে? যে √2 থেকে এসেছে, তার মানে অতএব সুতরাং লিখতে পারি আমরা কি, √2 অমূলত, √2 একটি মূলদ সংখ্যা নয়, √2 একটি মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা নয়। তাহলে অতএব আমরা লিখতে পারি এখন, অতএব √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে বলছে, আমরা এখানে লিখে দিব প্রমাণিত। তো এখন প্রথম থেকে আমি একটু আপনাদের বলি, যখনই বলবে যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা, তখন লিখবেন আমরা জানি এটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নেবেন, 1² = 1 আর 2² = 4। ঠিক আছে, তাহলে 1 1-এর থেকে 2 বড়, 2-এর থেকে 4 বড়। ঠিক আছে, তাহলে √1-এর থেকে √2 বড়, √2 থেকে √4 বড়। √1 মানে 1, √2 মানে এখানে ভগ্নাংশ আসবে এই জন্য লিখলাম না, √4 মানে হচ্ছে 2। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম √2 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। অতএব কি? √2 পূর্ণ সংখ্যা নয়, কারণ 1 আর 2-র মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই।
মাঝখানে পূর্ণ সংখ্যা নাই, ঠিক আছে? ওয়ান আর থ্রির মাঝখানে পূর্ণ সংখ্যা টু, কিন্তু ওয়ান আর টু এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই। যেহেতু ওয়ান আর টু এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই, তার মানে তাহলে হয় রুট টু একটি মূলদ সংখ্যা অথবা রুট টু একটি অমূলদ সংখ্যা। প্রথমে ধরে নিচ্ছি যে রুট টু একটি মূলদ সংখ্যা। যদি রুট টু মূলদ সংখ্যা হয় তাহলে রুট টু ইকুয়াল পি বাই কিউ হবে, কারণ রুট টুকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। এখানে পি কিউ স্বাভাবিক ও পরস্পর সমমৌলিক সংখ্যা এবং কিউ এর মান কি একের থেকে ছোট। তার মানে এই যে এই পাশের রুটটাকে এই পাশে স্কোয়ার করে দিছি, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, নিচের কিউ স্কোয়ারের দুইটা কিউ একটা সামনে নিয়ে চলে আসছে আর একটা এখানে রেখে দিছি। এখন এখানে দেখা যাচ্ছে যে টু কিউ ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার বাই কিউ, কিন্তু টু কিউ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। কারণ কি? কারণ এখানে পি কিউ স্বাভাবিক ও পরস্পর সমমৌলিক সংখ্যা, ঠিক আছে, এবং পি স্কোয়ার বাই কিউ একটি ভগ্নাংশ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দুইটা কখনোই সমান হতে পারে না। যদি এই দুইটা সমান হতে না পারে, তার মানে রুট টু আর রুট টু ইকুয়াল পি বাই কিউ এটাও সমান হতে পারে না। যদি এটা সমান না হয়, আমরা এটাকে ধরেছিলাম মূলদ সংখ্যা, তার মানে এটা মূলদ সংখ্যা নয়। তো এখন যেহেতু হয় মূলদ হবে না হলে অমূলদ হবে, দুইটার একটা হবে। তো যেহেতু মূলদ নয়, তার মানে এটা অমূলদ মাস্ট। এখন প্রশ্ন যদি আসে যে রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে, তাহলে কি করবেন? তাহলে এই যে আপনি এত কিছু লিখলেন, এই যে এত কিছু লেখা হইল, এই সেম বিষয়গুলো আবার রিপিট করে দিবেন, হয়ে গেল। এখন রুট ফাইভের বেলায় একটু নিয়মটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে দিয়ে দিবেন রুট ফাইভ, তার মানে এখানে কত আছে, টু আছে। টু স্কোয়ার মানে কি, ফোর। এই সাজানিটা এই পাশে দেখেন, টু স্কোয়ার মানে ফোর, ঠিক আছে? এরপর রুট ফাইভ মানে শুধু ফাইভ রেখে দিবেন, ঠিক আছে? আর টুর সাথে এই পাশে দশমিক আছে, তার মানে এক যোগ করবেন থ্রি। তো থ্রির সাথে থ্রিকে দুইবার গুণ করলে তিন, থ্রি নয়, ঠিক আছে? দিয়ে কি করে দিবেন, রুট ফোর এর থেকে রুট ফাইভ বড়, রুট ফাইভের থেকে রুট নাইন বড়। এরপর আসবে টু, তারপরে আসবে রুট ফাইভ, তারপরে আসবে থ্রি। তো আবারও হয়, তো এখানে আপনারা জাস্ট কি লিখে দেবেন, রুট ফাইভ এখানে টু থেকে বড় কিন্তু থ্রি থেকে ছোট, অতএব রুট ফাইভ পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে? তাহলে হয় রুট ফাইভ একটি মূলদ সংখ্যা অথবা রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা। তো ধরে নিবি এই রুট ফাইভ একটি মূলদ সংখ্যা। তো তাহলে রুট ফাইভ ইকুয়াল পি বাই কিউ, এখানে সেম সেম সব কিছু, এখানে টু এর জায়গায় খালি ফাইভ হবে, এখানে টু এর জায়গায় ফাইভ হবে। তাহলে এখানে রুট এখানে টু ফাইভ কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, সেম জিনিস আসবে। কারণ কি, পি এবং কিউ স্বাভাবিক ও পরস্পর সমমৌলিক সংখ্যা এবং কিউ এর মান একের থেকে কম, তার মানে রুট কিউ ফাইভ কিউ ইজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। তার মানে কি, রুট ফাইভ হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তার মানে রুট ফাইভ একটি মূলদ সংখ্যা নয়, তার মানে রুট ফাইভ একটি মূলদ সংখ্যা। তো ফাইভের বেলা এটা নিয়ম। এখন যদি আসে রুট থ্রি, এরপর এরপর যদি এখানে রুট ফাইভ, ঠিক আছে, এখন যদি আসে রুট থ্রি, তাহলে আপনারা সাজানিটা কেমন করে দিবেন দেখেন। এ রুট থ্রি, তাহলে আসে ওয়ান, ওয়ান মানে হচ্ছে ওয়ানে, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, ঠিক আছে? আর এখানে রুট থ্রি মানে হচ্ছে থ্রি, আর এর পাশে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত, টু হয়, টু স্কোয়ার মানে ফোর। তার মানে সাজানিটা এমন করে দিবেন, ঠিক আছে? তার মানে রুট ওয়ান এর থেকে রুট থ্রি বড়, এর থেকে রুট ফোর বড়। এটাকে ক্যালকুলেশন করবেন, ওয়ানকে রুট করলে ওয়ান আসবে, এখানে রুট থ্রি আসবে, এখানে টু আসবে, ঠিক আছে? এখন কী কী বিষয় চেঞ্জ করবেন, রুট থ্রি ওয়ান থেকে বড় কিন্তু টু থেকে ছোট, অতএব রুট থ্রি পূর্ণ সংখ্যা নয়। এই যে গোল জায়গাগুলো তো দাগ গোল দিয়েছিলাম, এই গোলগুলো খালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে রুট থ্রি একটি হয় রুট থ্রি একটি মূলদ সংখ্যা অথবা রুট থ্রি একটি অমূলদ সংখ্যা। তো ধরি রুট থ্রি একটি মূলদ সংখ্যা, তো রুট অতএব হচ্ছে রুট থ্রি ইকুয়াল হচ্ছে পি বাই কিউ, এখানে থ্রি থাকবে, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এখানে থ্রি কিউ, পি স্কোয়ার বাই কিউ, সব কিছু। তাই গোলগুলোতে শুধু রুট থ্রি রুট থ্রি লাগাই দিবেন, সব হয়ে যাবে। এখন যদি আসে রুট সেভেন, তাহলে কি করবেন, যদি আসে রুট সেভেন, তো রুট সেভেনের সাজানিটা কেমন করে দিবেন, আবার ক্যালকুলেটার চাপবেন, রুট সেভেন, তাহলে সামনে আসে কত, টু, টু মানে হচ্ছে কত, ফোর, দুই দুগুণে চার, আর মাঝখানে তো সেভেন আসেই, আর তিন টু এর সাথে ওয়ান যোগ করলে কত, থ্রি হবে, তার মানে তিন তিনে নয়। তো পরের সাজানিটা লাইনটাতে দিবেন রুট ফোর রুট সেভেন রুট নাইন, ঠিক আছে? এখন রুট ফোর মানে টু, রুট সেভেন তো সেভেনে থাকে যাবে, রুট নাইন মানে হচ্ছে থ্রি,
ঠিক আছে, তার মানে কি রুট 7 দুই থেকে বড় কিন্তু 3 থেকে ছোট, অতএব রুট 7 পূর্ণ সংখ্যা নয়, তাহলে এটা হয় অমূলদ সংখ্যা অ নাহলে অমূলদ সংখ্যা, যেহেতু মূলদ সংখ্যা নয় তার মানে অমূলদ সংখ্যা, সব কিছুতে রুট 7 লাগাই দিবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা এখন যদি আসে রুট 11, তাহলে সাজানিটা কেমন করে দিবেন? রুট 11-এর বেলায় সাজানিটা হবে, এখানে একটু ক্যালকুলেটারে চাপ দিবেন, তাহলে আসে 3.13, তাহলে 3 3 3 9, আর এখানে রুট সরি এখানে শুধু 11 দিয়ে দিবেন, আর আর এক যোগ করলে কত হয়, 4 হয়, 4 যোগ কত, 16, তার মানে রুট 9 এর থেকে রুট 11 বড়, এর থেকে রুট 16 বড়। 9 মানে কি 3, আর রুট 11 এখানে থাকবে, আর 16 মানে হচ্ছে 4, তো বাকি সব কিছুকে এখানে গোল দাগ দেওয়া বিষয়গুলো চেঞ্জ করে দিবেন। তো আশা করা যায় রুটের যতগুলো প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলো আপনাদের সমাধান করে দেওয়া হয়েছে, আপনারা সবাই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। কেউ যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের কমেন্টগুলো দেখছি। আচ্ছা সো আমি যেটা বলছিলাম, আপনাদের জন্য আমাদের একটা প্রাইভেট কোর্স এর ব্যবস্থা করা হয়েছে, আমাদের প্রাইভেট কোর্সের মাধ্যমে আপনারা পুরো বইটা এখানে ক্লিয়ারলি পেয়ে যাবেন এবং আমাদের পার্সোনাল কেয়ারিংয়ে আপনারা পড়তে পারবেন। এইটা হচ্ছে আমাদের গ্রুপ, প্রাইভেট গ্রুপ, এই মুহূর্তে 46 জন মেম্বার আছে এখানে, 46 জন স্টুডেন্ট আপনাদের সাথে ক্লাস করছে এখানে, মানে আপনাদের ক্লাসগুলো অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী নিয়ে নেওয়া হয়েছে, রেকর্ড করা আছে, সেই সাথে আপনাদের চলমান লাইভ ক্লাসের ব্যবস্থা রয়েছে, আপনারা চলমান লাইভে যদি আগের করা ক্লাসগুলো দেখতে দেখতে দেখে দেখে অঙ্ক করতে কোথাও কোনো রকম প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে এই প্রবলেমগুলো আমাদের লাইভ ক্লাসে জানাতে পারেন। তো ইনশাল্লাহ আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।